আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে পর্ব টেনোফোরা। হ্যাঁ, টেনোফোরা পর্ব থেকে আমরা একটা প্রাণী হচ্ছে পড়ব, আর সেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে হর্মিফোরা। ওই প্রাণীটার বৈজ্ঞানিক নাম হচ্ছে হর্মিফোরা। আমরা গত ক্লাসে যে বলেছিলাম তোমাদেরকে, আমাদের পর্ব কয়টা? 9টা, তাই না? প্রধান পর্ব বা মেজর পর্ব, আর মাইনর ফাইলা বা নন মেজর অথবা গৌণ পর্ব অনেকগুলো আছে। ওগুলো হচ্ছে সাধারণত, মানে ওদের গৌণ পর্ব বলে ওদেরকে কি কোনো সিলেবাসে মানে ইনক্লুড করা হয় না আর কি। কিছু কিছু প্রাণী আছে যাদেরকে একদমই, ধরো ওই প্রাণীগুলো সম্পর্কে জানতে হয়, কারণ আমরা যখন, আমরা যেহেতু প্রাণীবিদ্যা স্টুডেন্ট, এই জন্য আমরা ওই প্রাণীগুলো সম্পর্কে না জানলেই নয়, এই জন্য ওই পর্বগুলো মানে ওই গৌণ পর্ব থেকে কিছু কিছু প্রাণী আর কি আমাদের জানতে হয়। তার মধ্যে থেকে একটা হচ্ছে পর্ব টেনোফোরা। এই টেনোফোরা পর্বটাকে আলাদা কেন প্রধান পর্ব বলা হয় নাই, কারণ হচ্ছে অনেক বিজ্ঞানীরা ধারণা করতেন, তোমরা যে নিডারিয়া পর্ব পড়েছো না, ওখান থেকে অবিলিয়া ছিল, তারপর আরো প্রাণী ছিল, তো অনেক বিজ্ঞানী মনে করেছে যে নিডারিয়া পর্বেরই একটা গ্রুপ হচ্ছে টেনোফোরা, মানে নিডারিয়া পর্বেরই একটা গ্রুপ শুধু, আলাদা পর্ব না। কিন্তু পরবর্তীতে আবার বিজ্ঞানী হেটস্টেক নামক একজন বিজ্ঞানী ছিলেন, উনি 1889 সালে আর কি অনেক গবেষণা করে পেয়েছেন, না টেনোফোরাটাও আলাদা একটা পর্ব এবং ওটার মধ্যে কিছু প্রাণী আছে যেটা সম্পর্কে আমাদের জানতে হবে। প্রাণী বিজ্ঞান পড়লে অথবা আমাদের পৃথিবী সম্পর্কে জানতে হলে, আমাদের প্রাণী বৈচিত্র্য সম্পর্কে জানতে হলে অবশ্যই ওই প্রাণী সম্পর্কেও জানতে হবে। তার মধ্যে থেকে একটা হচ্ছে হর্মিফোরা। দেখো এই প্রাণীগুলো সাধারণত, আমি পর্বটার কিছু প্রধান বৈশিষ্ট্য আগে বলি, এই পর্বের সকল প্রাণীগুলোই হবে সামুদ্রিক, এবং এরা কি করবে এককভাবে অথবা কখনো কখনো একসাথে দলবদ্ধভাবে বলতে পারো, অথবা কলোনি করে আর কি বাস করবে, এবং ওরা সাধারণত মুক্ত ভাসমান, যেহেতু সামুদ্রিক, সমুদ্ররা মুক্তভাবে ভাসমান অবস্থায় থাকবে। আর এরা সাধারণত মাংসাশী প্রজাতির, মানে এরা সবসময় ধরো তৃণভোজী না, মানে ঘাস লতা পাতা খায় না, সবসময় অন্য প্রাণী খেয়ে জীবন ধারণ করে থাকে। আর এদের দেহটা দেখতে কি হবে, একদম নরম স্বচ্ছ জেলাটিন, জেলি আছে না, একদম জেলির মতো দেখতে, এবং অনেকখানি হচ্ছে জেলি ফিশের মতো দেখতে। আর হচ্ছে এদের কোনো থাকবে না, মানে দেখতে প্রাণীটা হবে গোলাকার অথবা নাশপাতি আকৃতির একটা প্রাণী, খুবই সুন্দর দেখতে, এবং হচ্ছে এটার কোনো কি বলে কোনো সিলোম থাকবে না, শুধু কতগুলো কোষিকা থাকবে। আর আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহের চারপাশে চিরুনির ন্যায় কতগুলো চলন অঙ্গ থাকবে, যেটাকে চিরুনি পাত বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে এই পর্বটার মানে টেনোফোরার কিছু সাধারণ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো না জানলে ধরো টেনোফোরা পর্বটা প্রাণী সম্পর্কে আমরা জানতে পারবো না, এই জন্য আমি শুধু বৈশিষ্ট্যগুলো বললাম। তোমাদের বৈশিষ্ট্যগুলো জেনে রাখলেই হবে, পরীক্ষায় অত এই বৈশিষ্ট্যগুলো আসে না। যেটা এখন আসবে সেটা হচ্ছে, দেখো 10 নম্বরের একটা প্রশ্ন এখানে, হোলমিফোরা অঙ্গ সংস্থানিক গঠন বর্ণনা করে, অথবা হোলমিফোরা যে প্রাণীটা তার অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য বর্ণনা করো। অঙ্গ সংস্থানিক মানে কি কি, ওর বাহ্যিক ভাবে কি কি বৈশিষ্ট্য বা কি কি ঘটন থাকে সেটা আভ্যন্তরীণ, যেমন ধরো এটার রক্ত সংবহন তন্ত্র, এটার হচ্ছে এই প্রাণীটার হচ্ছে পরিপাক তন্ত্র, মানে তন্ত্র তন্ত্র এগুলো লাগবে না, জাস্ট অঙ্গ সংস্থানিক মানে বাহ্যিক ঘটন বা বাহ্যিক ভাবে যে অঙ্গগুলো দেখা যায় সেইগুলোর বর্ণনা করতে বলছে। আর এখানে আরেকটা প্রশ্ন আছে, দেখো চিরুনি পাত কি, চিরুনি পাত কি, এটা ক ক বিভাগে একটা প্রশ্ন আসবে, অথবা এটা চিরুনি পাতের একটা সংক্ষিপ্ত নোট খ বিভাগেও আসতে পারে, মানে 1 নম্বরের একটা প্রশ্ন থাকতে পারে, আবার 4 নম্বরের, সরি 5 নম্বরের একটা প্রশ্নও থাকতে পারে। এখন আসো আমরা চলে যাই, এই যে দেখো এইটা হচ্ছে হর্মিফোরা প্রাণীটা, বলছি না হর্মিফোরা প্রাণী, এই মানে টিনোফোরা পর্বের প্রাণীগুলো দেখতে কিরকম হবে, গোলাকার বা নাশপাতি আকার। এই যে দেখো এটা দেখতে একদম গোল গোল মনে হচ্ছে না, মনে হচ্ছে যে নাশপাতি, যারা দেখেছো নাশপাতি আকৃতির একটা প্রাণী।
প্রথমে দেখো মুখ দেখা যাচ্ছে কতগুলো, কি বলছে, বেশি কিছু অঙ্গ নেই ওরা, মানে এই প্রাণীগুলোতে বেশি কিছু থাকে না, থাকে কি কতগুলো চিরুনি পাত, এই যে চিরুনির মতো দেখো, কাঁটার মতো যে চিরুনি পাত দেখা যাচ্ছে, তারপরে কোর্ষিকা আর মুখ। এটা দেখো দেখলে বাহ্যিকভাবে মনে হবে এটা কোনো প্রাণী না, মনে হবে কোনো ফুলদানি অথবা নাশপাতি আকৃতির কিছু একটা অথবা গোলাকার কিছু একটা জিনিস। আর আর এটা যখন জীবিত থাকে, ধরো সমুদ্রের মধ্যে যখন থাকে, তখন এটা একদম স্বচ্ছ, একদম জেলির মতো, জেলি ফিশ আমরা যারা দেখেছি ওই জেলি ফিশের মতো একদম সাদা, ভিতরের অঙ্গগুলোও দেখা যায় এরকম। আর এই হর্মিফোরাটা হচ্ছে টেনোফোরা পর্বের একটা হচ্ছে আদর্শ প্রাণী, অর্থাৎ এই প্রাণীটা দিয়ে এই টেনোফোরা পর্বটাকে পুরো মানে পর্বে যেসব প্রাণী আছে সবাইকে হচ্ছে আমরা মানে সবার সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, এই জন্য এই প্রাণীটাকে আর কি সিলেবাসে ইনক্লুড করা হয়। আর হর্মিফোরা প্রাণীগুলো, যে হর্মিফোরাটা দেখে আসলাম একটু আগে আমরা, এরা সাধারণত পেলাজিক হবে, এককভাবে বসবাস করে এবং সমুদ্র তীরের কাছাকাছি জায়গায় মুক্তভাবে সাঁতার কাটে, অর্থাৎ ওরা সমুদ্র তীরের একদম কাছাকাছি, জেলিফিশ যেমন একদম সমুদ্র তীরের কাছাকাছি থাকে, হর্মিফোরাটাও সমুদ্র তীরের কাছাকাছি সাঁতার কাটে। আর এদের দেহ স্বচ্ছ কাচের ন্যায়, এই জন্য এদেরকে কি বলা হয়, সাধারণ একটা নাম আছে, নাম হচ্ছে কম জেলি, কম জেলি বলা হয়। আর আমাদের আমাদের সমুদ্রে বেশি থাকে না, ভূমধ্যসাগরে হচ্ছে এদের প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর যে প্রজাতিটা বেশি পাওয়া যায় তার নাম হচ্ছে হর্মিফোরা, হর্মিফোরা প্লুমোসা, হর্মিফোরা প্লুমোসা প্রাণীটা হচ্ছে সব থেকে মানে এই প্রজাতিটা সব থেকে বেশি পাওয়া যায়, আর কোনো প্রজাতি তেমন পাওয়া যায় না হর্মিফোরার। এরপরে চলে আসা হচ্ছে ঘটনটা, ঘটনটা আমরা একটু আগে কিরকম দেখে আসলাম বলতো, একদমই হচ্ছে নাশপাতি আকৃতি এবং দিওরীয় প্রতিসম ও স্বচ্ছ। আচ্ছা স্বচ্ছটা তো আমরা বুঝবো না, এটা হচ্ছে স্বচ্ছটা বোঝা যাবে যখন আমরা ওই প্রাণীটার একদম কি বলে মানে ওটা যখন জীবিত থাকে, হ্যাঁ তখন মানে লাইভ অবস্থায় যখন দেখবো তখন স্বচ্ছ বোঝা যাবে, কিন্তু ছবি আঁকলে যেটা বোঝা যাবে, ছবিতে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র নাশপাতি আকৃতির একটা প্রাণী, গোলাকারও বলা যায় অথবা নাশপাতি আকৃতি, কিন্তু গোলাকার বলা যাচ্ছে না। ওপরের দিকটা দেখো তোমরা, কিন্তু কোশিকাটা চিন্তা করবে না, শুধু চিরুনি পাত সহ মুখ সহ যে অংশটা দেখা যাচ্ছে নাশপাতির মতো, এটা হচ্ছে প্রাণীটা। আর কোশিকা গুলো আমাদের যেরকম হাত থাকে ছড়ানো, ওরকম হচ্ছে ওদের কোশিকা থাকে। এরপরে দেখো একদিকে সরু ও ভোঁতা এবং অন্যদিকে থাকবে প্রশস্ত, নিচের দিকটা মুখের দিকটা কি ছিল সরু এবং কি, আর উপরের দিকটা ভোঁতা এবং উপরের যে দিকটা ছিল ছড়ানো নাশপাতির মতো সেটা প্রশস্ত। সরু যে প্রান্তটা সেটাকে বলা হবে ওরাল পোল, আর প্রশস্ত প্রান্তটাকে আমরা বলবো অ্যাবোরাল পোল। কি বললাম আমি, দেখো হর্মিফোরা প্রাণীদের দেখতে, আবার বলি দেখো, নাশপাতি মতো দেখতে ওরা হবে, এরা হচ্ছে দ্বিওরীয় প্রতিসম প্রাণী, এবং হচ্ছে এদের একদিকে সরু এবং অন্যদিকে কি থাকবে, ভোঁতা থাকবে। আর সরু প্রান্তটাকে, নিচের প্রান্তটাকে আমরা বলবো ওরাল পোল, আর প্রশস্ত ওপরে যে ছড়ানো প্রান্তটা সেটাকে আমরা বলবো অ্যাব ওরাল পোল। আর এই ওরাল পোলের কেন্দ্রে কি হবে, মুখ ছিদ্রটা অবস্থিত, আর অ্যাবোরাল পোলে থাকবে একটি অবতল স্থান থাকে, অবতল স্থানটা, আচ্ছা যে অ্যাবোরাল স্থানে একটা জ্ঞানেন্দ্রিয় অবস্থিত থাকে, মানে যেটা দিয়ে ওরা কি করবে, কোনো কিছু ফিল করবে, ধরো কোনো শিকারী আসলে, আমাদের যেরকম মস্তিষ্ক থাকে ওদের কিন্তু মস্তিষ্ক নাই, মস্তিষ্কের পরিবর্তে ওদের অ্যাবোরাল বা মুখের অপর দিকে যে যে একটা অঙ্গ থাকবে বা অর্গান থাকবে সেটার নাম হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, যেটার মাধ্যমে ওরা কি করবে মানে সংবেদী অঙ্গ বলা হয়, আর এটা দিয়ে হচ্ছে অথবা এটাকে স্টিরিয়াং সরি স্টিয়ারিং অঙ্গও বলা হয়, আর এটার মাধ্যমে ওরা কি করবে কোনো জিনিস হচ্ছে ফিল করবে, সেন্সিটিভ অর্গান যেটাকে বলা হয় আর কি, ধরো শিকারি আসলে ওটা ফিল করবে, খাবার দেখতে পেলে ওরা খাবে যে সেটা ফিল করবে, সব কিছুই হচ্ছে এই জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে ওরা করবে, কারণ হচ্ছে ওদের কোনো আর কোনো অর্গান নেই।
এই যে দেখো নিচের দিকটা বলছি আমি ওরাল পোল, উপরেরটা হচ্ছে অ্যাবোরাল পোল, নিচেরটা কি সরু এবং ভোঁতা, সরু কিন্তু ভোঁতা। হ্যাঁ সরু হলে অনেক সময় আবার চোখা থাকে না, ওরকম না, কিন্তু সরু ভোঁতা আর কি, যেটাকে আমরা বলি, কোনো ধারালু না, যেটা ধার নাই যেটাকে বলা হয় সহজ বাংলায় ওরকম। আর উপরের দিকটা হবে প্রশস্ত, এই জন্য এটাকে বলা হবে অ্যাবোরাল প্রান্ত। এই অ্যাবোরাল প্রান্তের মধ্যে একটা গ্যানেন্দ্রিয় থাকবে, যেটাকে স্টিরিয়াইং সরি স্টিয়ারিং অঙ্গ বলা হয়, আর এটা সাধারণত সংবেদী অঙ্গ হিসেবে কাজ করবে, কোনো কিছু ফিল করার জন্য, খাবার ধরার জন্য, শিকার আসলে শিকার ধরার জন্য, শিকারি আসলে ওটা থেকে বাঁচার জন্য, অথবা কোনো বিপদ আপদে পড়লে সেখান থেকে বাঁচার জন্য সবকিছুই কাজ করবে এই অ্যাবোরাল অথবা প্রশস্ত প্রান্তে যে জ্ঞানেন্দ্রিয়টা থাকবে সেটা। এরপরে চলে আসা হচ্ছে যে প্রশ্নটা বেশি আরো বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা আলাদা করে আসবে, সেটা হচ্ছে চিরণিপাত। হ্যাঁ ওই যে একটা আমি আলাদা প্রশ্ন করলাম, খ বিভাগেও আসতে পারে এটা, ক বিভাগেও আসতে পারে। যখন ক বিভাগে আসবে তখন তো আমরা সেটা এক লাইনে অ্যান্সার করবো, তাই না? আর যদি খ বিভাগে আসে আমরা একটু বিস্তারিত চিরণিপাত সম্পর্কে বর্ণনা করব। যদি খ বিভাগে আসে আমরা অবশ্যই কি করব, ওই যে একটু আগে যে হরমিফোড়া ছবিটা দেখে আসলাম, এই ছবিটা একটু এঁকে দেবো, এঁকে হচ্ছে কোন জায়গায় কোনটা চিরণিপাত সেটা একটু চিহ্নিত করে দেব, কারণ যেহেতু খ বিভাগের প্রশ্ন, চিত্রটা দিলে পুরো নাম্বারটা হচ্ছে তোমরা পাবা। এখন দেখো এই চিরণিপাত হচ্ছে হর্মিফোরার উপরিতলে মানে উপরের দিকে আর কি, মুখের উপরের দিকে চারপাশে লম্বালম্বি ভাবে সম দূরত্বে মানে একই দূরত্বে চারটা সরি আটটা ব্যান্ড থাকে, এই ব্যান্ড গুলোকে একত্রে বলা হবে চিরুনি সারি। হ্যাঁ আমি কি বললাম দেখো, হর্মিফোরার মুখের অথবা দেহের উপরের তলে চারপাশে লম্বালম্বি ভাবে একই দূরত্বে আটটি ব্যান্ড থাকে, এই ব্যান্ড গুলোকে একত্রে চিরুনি সারি বলা হয়। আর ব্যান্ড গুলো কোথায় থাকবে দেখো, অ্যাবোরাল হতে ওরালের দিকে 2 থেকে 1/3 মানে 2/3 অংশ পর্যন্ত বিস্তৃত থাকবে। ব্যান্ড গুলো কোথায় থাকবে, অ্যাবোরাল হতে মানে উপরে যে প্রশস্ত অংশটা আছে সেখান থেকে ওরাল পোলের দিকে মানে মুখের দিকে 2/3 অংশ পর্যন্ত বিস্তৃত থাকবে, অর্থাৎ একদম নিচে চলে আসবে না, 2/3 অংশটা জুড়ে থাকবে দেহের। আর প্রত্যেকটি ব্যান্ড কি করবে, দীর্ঘ এবং একত্রীভূত হয়ে সিলিয়ার অনুপ্রস্থ অনেকগুলো প্লেট থাকে, আর এই প্লেট গুলোকে বলা হয় সিলিয়ারি প্লেট। যদি শুধু 1 নম্বরের জন্য আসে শুধু প্রথম লাইনটা দিবা, হ্যাঁ চিরুনি সারি যেটা বলে চিরুনি সারি, এরপরে যদি খ বিভাগের প্রশ্ন আসে তখন আমরা এইগুলো হচ্ছে দিব। সিলিয়ারি পাত কি করবে দেখো, সরি চিরুনি পাত হর্মিফোরাতে চলন ক্ষমতা সরবরাহ করবে। এমনি এমনিতে চিরুনি পাতটা ইম্পর্টেন্ট না, এটার কিছু কাজ আছে গুরুত্বপূর্ণ। কি বললাম দেখো, চিরুনি পাত কি করবে, যে হর্মিফোরা প্রাণীটা আছে এটার চলন ক্ষমতা সরবরাহ করবে, মানে চিরুনি পাতের মাধ্যমে হচ্ছে হর্মিফোরাটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারবে। কিভাবে চলবে, চিরুনি পাতের যে সিলিয়াগুলো থাকবে সেগুলো ঢেউয়ের মতো সক্রিয়ভাবে আন্দোলিত হয়, আর আন্দোলনের ফলে অ্যাবোরাল পোল থেকে ওরাল পোলের দিকে আসে। সাধারণত 8টি কম্ব্রোজের সিলিয়াগুলো একসাথে আন্দোলিত হয়, ফলে প্রাণীটা কি করে মুখের সামনের দিকে ধাবিত হতে পারে বা যেতে পারে। তবে সিলিয়ার আন্দোলনের ধারা উল্টো প্রাণী বিপরীত দিকে, আচ্ছা তবে মাঝে মাঝে কি হয়, সিলিয়ার আন্দোলনটা যদি উল্টো দিকে হয় তখন প্রাণীটা মাঝে মাঝে কি বিপরীত দিকেও যেতে পারে। সব সময় ওর ইয়ে কাজ হলো যখন চিরুনি পাতের মধ্যে সিলিয়াগুলো হচ্ছে ঢেউয়ের মতো সঞ্চালিত হয় অথবা আন্দোলিত হয় অথবা কাঁপতে থাকে, তখন ওই প্রাণীটা সব সময় ওর যে নেচার সেটা হলো সামনের দিকে যাবে, হ্যাঁ চলবে, মানে ওর কোনো হাত নাই, ওই সিলিয়া গুলোই হচ্ছে হাত অথবা পায়ের মতো কাজ করবে, ওটা যখন আন্দোলিত হবে বা দুলতে থাকবে তখন ওই প্রাণীটা দুলে দুলে হচ্ছে সামনের দিকে যাবে, বুঝে গেছে? মানে ও নিজের ইচ্ছা করে কিছু করবে না ওই অর্গান গুলো দিয়ে, সিলিয়ার চিরুনি পাতের মধ্যে যে সিলিয়া থাকবে সেটার মাধ্যমে ও কি চলবে। আবার মাঝে মাঝে এরকম হবে যে ওটা কি করবে, মাঝে মাঝে কি করবে সরি আমার ইয়েটা সরে গেছে, মাঝে মাঝে এটা পিছনের দিকেও হচ্ছে
দাবিত হবে। এরপরে চলে আসো আমাদের একদম লাস্টে হোমিওফোরার কোষিকা। হ্যাঁ কোষিকা গুলো দেখিস তো, কোষিকা তো আমরা ছবিতে দেখে আসছি তাই না? আবার দেখো এখানে কোষিকার মধ্যে আবার আরো একটা অংশ আছে, আমি আবার ছবিতে চলে যাচ্ছি একটু, তোমরা কোষিকাটা একটু ভালো করে দেখে নাও। এই যে দেখো কোষিকা মোটামুটি ভালোই লম্বা, এবং হচ্ছে দেখো কোষিকার অবস্থা কিরকম। তোমরা এর আগে যে প্যারামেশিয়াম দেখেছো তাই না, ওখানে সিলিয়া আর ফ্ল্যাজেলা ছিল, কিন্তু এই প্রাণীটার সিলিয়া গুলো কোথায় থাকবে? ওদের চিরুনি পাতের ভিতরে থাকবে, আর কোষিকাটা একটা আলাদা একদম অর্গান। এই যে কোষিকা, কোষিকা কোথায় থাকবে? দেখো দেহের যে প্রশস্ত প্রান্তটা থাকবে, মানে একদম উপরের দিকে মুখের বিপরীত পাশে যে অংশটা থাকবে বা যে ইয়েটা থাকবে, সেটাকে আমরা নাম দিয়েছিলাম কি, অ্যাবোরাল পোল। এই অ্যাবোরাল পোলের পরস্পর বিপরীত দিক হতে, মানে অ্যাবোরাল পোলের দুই পাশ হতে আর কি, বিপরীত দিক থেকে অথবা অ্যাবোরাল পোলের দুই পাশ থেকে লম্বা এবং নিরেট শাখান্বিত ও সংকোচনশীল দুইটা কোষিকা থাকবে, বেশি না শুধু দুইটা। আমি আবার বলি দেখো, দেহের প্রশস্ত, এটা দেহের কি মানে ওরাল পোল থেকে সৃষ্টি হবে না কোষিকা, কোষিকা হবে অ্যাবোরাল পোল থেকে সৃষ্টি হবে, এবং অ্যাবোরাল পোলের দুই পাশ থেকে, বিপরীত পাশ মানে দুই পাশ থেকে দুইটা লম্বা নিরেট শাখান্বিত ও সংকোচনশীল কোষিকা থাকবে। সংকোচনশীল মানে যখন হচ্ছে হরমিফোনা ট্রাই করবে যে ওটা সংকুচিতও করতে পারবে, মানে ছোটও করতে পারবে, আবার কি বড়ও করতে পারবে। আর প্রত্যেকটি কোষিকাতে একটি করে খাটো পার্শ্বীয় শাখা থাকবে। কোষিকাগুলো কি করবে দেখো, দেহের বহিঃপৃষ্ঠের সাথে যুক্ত থাকবে না, এবং সিলিয়া সমন্বিত গভীর বন্ধথলে বা শীর্ষ থেকে, আচ্ছা এত কিছু দিতে হবে না। দেখো প্রথমে আমি কি বললাম, প্রত্যেকটা কোষিকাতে এক সারি খাটো পার্শ্বীয় শাখা থাকে, এই পর্যন্ত তোমরা দিবা। এরপরে চলে যাবা হচ্ছে, প্রতিটি কোষিকা প্রয়োজনে কি হবে, সম্পূর্ণরূপে হচ্ছে এদের শীথের মধ্যে গুটিয়ে নিতে বা প্রসারিত সক্ষম, মানে হচ্ছে যেহেতু প্রথমে বলে আসছি কোষিকাগুলো সংকুচিত হতে পারে, সেজন্য কি হয় যখন হরমিফোরার প্রয়োজন হয় তখন ও হচ্ছে পুরো কোষিকাটাকে ওর দেহের মধ্যে একদম গুটিয়ে নিতে পারে, মানে একদম ছোট করে ফেলতে পারে, আবার প্রসারিত করতে পারে। আর যদি ধরো প্রসারিত অবস্থায় যদি আমরা এক একটা কোষিকাকে পরিমাপ করতে যাই, তখন সেটার দৈর্ঘ্য হবে প্রায় 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার কিন্তু মোটামুটি মানে অনেকখানি লম্বা। এরপরে দেখো এই কোষিকাতে আবার নেমাটোসিস থাকে না, মিডারিয়া পর্বে হাইড্রা পড়েছে আমরা তাই না, ইন্টারমিডিয়েটে পড়েছো না তোমরা, ওখানে কোষিকা ছিল, ওখানে কি নেমাটোসিস ছিল, কিন্তু এই পর্বের প্রাণীদের অর্থাৎ টিনোফোরা পর্বের যে হর্মিফোরা প্রাণীটা আছে, ওর কোষিকাতে কোনো নেমাটোসিস্ট থাকবে না। এর পরিবর্তে আরো একটা কোষ থাকবে, বিশেষ ধরনের কোষ সেটাকে বলা হয়, সেটার নাম হচ্ছে লেসোসেল বা কলোব্লাস্ট। কি বললাম আমি, টিনোফোরা পর্বের হর্মিফোরা যে প্রাণীটা আছে, ওর যে কোষিকাটা থাকে সেই কোষিকাতে কোনো নেমাটোসিস থাকবে না, এটার পরিবর্তে আরো একটা বিশেষ ধরনের কোষ থাকবে, সেই কোষটার নাম হচ্ছে লেসোসেল বা কোলোব্লাস্ট। অনেক সময় তোমাদের ভিতর থেকে ক বিভাগের একটা প্রশ্ন আসে, লেসোসেল বা কোলোব্লাস্ট কি, প্রশ্নটা একটু লিখে দাও, আমি প্রথমে এই প্রশ্নটা লিখি নাই, এই প্রশ্নটা ক বিভাগে আসে, লেসোসেল বা কোলোব্লাস্ট কি, তখন তোমরা এটা অ্যান্সার কিভাবে করবা দেখো, টেনোফোরা পর্বের হর্মিফোরা প্রাণীর দেহের কোষিকাতে যে বিশেষ ধরনের হচ্ছে একটা কোষ থাকে, সেই কোষটাকেই বলা হয় লেসোসেল বা কোলোব্লাস্ট। ঠিক আছে অ্যান্সার এটাই। এরপরে দেখো আরেকবার বলি, দেখো লেসোসেল বা কোলোব্লাস্ট কি, ক বিভাগের একটা প্রশ্ন আসবে, তখন তোমরা লিখবা,
টেনোফোরা পর্বের হোলমিফোরা প্রাণীর কোষিকাতে নেমাটোসিস্টের পরিবর্তে যে বিশেষ ধরনের একটা কোষ থাকে তার নামই হচ্ছে লেসোসেল বা কলোব্লাস্ট। আর এই কোষগুলো সাধারণত এপিডার্মিস থেকে উৎপন্ন হয়, মানে আমাদের চামড়া থেকে যেরকম, ওদেরও হচ্ছে একদম বাহ্যিক বাইরের যে ওপরের যে আবরণটা সেখান থেকে এই হলো সরি কলোব্লাস্ট বা লেসোসেলের উৎপত্তি। এই কলোব্লাস্টটাও হচ্ছে নাশপাতির মতো দেখতে হবে এবং এর সরু প্রান্তটি হচ্ছে এর সরু একটা প্রান্ত থাকবে যেটা হচ্ছে আচ্ছা এর সরু প্রান্ত যেটা থাকবে সেটা কি করবে স্নায়ু কোষের সাথে যুক্ত থাকবে, আর কলোব্লাস্ট কোষের মাথাটা থাকবে বৃত্তাকার। এখানে অসংখ্য নিঃসরণকারী আসঞ্জন কণা বৃত্তাকারে সজ্জিত থাকে আর মাথা থেকে একটি শক্ত ও অপসারণশীল সুরজ। আচ্ছা এত কিছু দিতে হবে না। আচ্ছা প্রথমে দিবা হচ্ছে এই কলোব্লাস্ট বা লেসোসেলটা হচ্ছে দেখতে নাশপাতি আকৃতির এবং এর যে সরু প্রান্তটা থাকে সেখান থেকে সেটা হচ্ছে হোলমিফোরার স্নায়ু কোষের সাথে যুক্ত থাকবে, আর কলোব্লাস্ট কোষের মাথাটা থাকবে বৃত্তাকার। এরপরে হচ্ছে এখানে অসংখ্য নিঃসরণকারী আসঞ্জন কণা বৃত্তাকারে সজ্জিত থাকবে। এরপরে দেখো এই কলোব্লাস্ট কোষের সরল সূত্রটা মূলত নিউক্লিয়াস, যে একটা সরল সূত্র থাকবে সেটা নাম হচ্ছে মূল নিউক্লিয়াস। এরপরে হচ্ছে এই সরল সূত্রের মধ্যে হেলিকেন্থ নামক তন্তু থাকবে। আমি তোমাদের ছবিটা এখন দেখাবো, আগে পড়াটা শেষ করে দেখো। হেলিকেন তন্তু কলোব্লাস্ট কোষের মাথার দিকে অনেকগুলো তন্তুতে বিচ্ছুরিত হয় আর এগুলোকে বলা হয় রেডিয়েটিং তন্তু। প্রতিটি রেডিয়েটিং তন্তুর শেষে একটি করে আসঞ্জন কণা বিদ্যমান থাকে। আর আসঞ্জন কণার কাজ কি দেখো, এতক্ষণ যে আসঞ্জন কণা বলতেছিলাম এই আসঞ্জন কণার কি কাজ, এটা হচ্ছে আঠালো মিউকাস কোষ নিঃসরণ করবে যা কোনো শিকারকে ধরতে সাহায্য করবে। এটাই এই জন্যই হচ্ছে এই কলোব্লাস্ট কোষটা হচ্ছে মানে হোলমিফোরাতে থাকে, আর ওর প্রধান কাজ হচ্ছে এটা কি করবে এক প্রকার ওর যে আসঞ্জন কণা থাকবে সে আসঞ্জন কণা থেকেও বা আসঞ্জন কোষ থেকে আঠালো মিউকাস বস্তু নিঃসরণ করবে যা দিয়ে হচ্ছে এটা শিকারকে ধরবে। এই যে দেখো ছবিটা, মাথাটা নাশপাতি আকৃতির, এই যে কলোব্লাস্ট সেল, তারপরে আসঞ্জন কণা যেটা বললাম এই আসঞ্জন কণা থেকে তোমরা জিস্ট জিনিসটা লিখবা যে আসঞ্জন কণা থাকবে ওর মাথার মধ্যে, সে আসঞ্জন কণা থেকে মিউকাস হচ্ছে বস্তু খনন করবে আঠালো, সেই মিউকাস রস দিয়ে ও কি করবে কোনো শিকারকে ধরবে, এটাই হচ্ছে প্রধান কাজ। আর এই হচ্ছে হেলিকান তন্তু আর এটা হচ্ছে সোজা তন্তু। এই যে এখান থেকে তোমরা হলোব্লাস্ট সরি কলোব্লাস্ট বা কি বলে আরেকটা কি নাম ছিল জানি, এটা লেসোসেল, কলোব্লাস্ট বা লেসোসেলের ছবিটাও হচ্ছে দিবা, যেহেতু 10 নম্বরের একটা প্রশ্ন আসবে হর্মিফোরা থেকে এবং এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হর্মিফোরার অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য বা অঙ্গসংস্থানিক গঠন বর্ণনা করো। প্রথমে আমরা কি দিব, প্রথমে তোমরা দিবে হচ্ছে গঠন থেকে। এই যে আমরা প্রথমে যে ও কোথায় থাকে অথবা শ্রেণীবিন্যাস কত অবস্থান এটা কিন্তু লাগবে না। হ্যাঁ প্রথম থেকে অ্যান্সার শুরু করবা গঠন থেকে, গঠন, তারপরে হচ্ছে চিরুনি পাত, তারপরে হচ্ছে কোষিকা। এই যে কোষিকা, কোষিকার মধ্যে এসে আমরা আবার আরো একটা কোষ পাবো, সেটার নাম কি ছিল, কলোব্লাস্ট বা লেসোসেল, এই ছবিটাও হচ্ছে দিব। তার মানে টোটাল আমরা ছবি দিব দুইটা হর্মিফোরার এই প্রশ্নটা আসলে, প্রথমে হচ্ছে হর্মিফোরার ছবিটা, এরপরে দিব হচ্ছে আমরা লেসোসেল বা কলোব্লাস্টের ছবিটা। কোষিকার মধ্যে একটা ছবি দিব আর ঘটনের মধ্যে একটা ছবি দিব, টোটাল দুইটা ছবি অ্যান্সার করব। তার মানে এখান থেকে আমরা প্রশ্ন পেয়েছি তিনটা, একটা হচ্ছে হর্মিফোরার অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য বা ঘটন, 2 নম্বরে হচ্ছে চিরুনি পাত কি অথবা চিরুনি পাত সম্পর্কে লিখো খ বিভাগ ক বিভাগ, আরেকটা হচ্ছে লেসোসেল কি বা কোলোব্লাস্ট কি।
এই হচ্ছে আজকে, আজকে আমরা আর কিছু বেশি পড়বো না, এরপরে ক্লাসে আমাদের এই আমার যে ইয়েগুলো আছে অথবা লাস্টের দিকে যে টপিকস গুলো তোমাদের, আমাদের মোটামুটি প্রায় সবই শেষ হয়ে গিয়েছে। আর একটা প্রাণী সম্পর্কে আমরা পড়বো, সেটা হচ্ছে বেলানোগ্লোসাস। ওইটাও একটা মাইনর, মানে কি বলে, গৌণ পর্বের একটা প্রাণী বেলানোগ্লোসাসটা, মাইনর ফাইলার। সেই প্রাণীটা পড়বো, আর হচ্ছে আরেকদিন পড়বো আমরা কিছু অ্যাফিনিটিস বা সম্বন্ধপরতা, মানে মাইনর ফাইলার কিছু সম্বন্ধ। ধরো একটা পর্বকে, মানে আমরা কেন একটা নির্দিষ্ট পর্বে ফেলতে পারছি না, এটার সাথে আর কোন কোন পর্বের সম্পর্ক আছে সেইটা জানার জন্য দুই তিনটা প্রশ্ন আমরা পড়বো, তিনটা অথবা দুইটা। তার মানে আমার আর দুইটা অথবা তিনটা ক্লাস হলেই তোমাদের সাথে হচ্ছে এটা শেষ হয়ে যাবে। এরপর আমি কি করব, পরীক্ষা নিব।